আসছে আমার জ্যাকেট গুলা না ভালো শীত পরে থেকে এখানে পিঠা তৈরি হয়। আমি মাঝে মধ্যে এখানে আসি, পিঠা খেতে খুব ভালো লাগে। কাজের চাপে, বাচ্চার পড়াশোনার চাপে হয়তো বাসাতে তৈরি করতে পারি না, কিন্তু আমার পিঠাটা খেতে খুব ভালো লাগে। এই জন্য মাঝের মধ্যে আমি এখানে এসে চাষির কাছে, ভাইয়াদের কাছে আসি, আমি পিঠা নিয়ে যাই। পিঠাগুলো খুবই ভালো এবং ভালো লাগে। মানে নিজে তৈরি করলে মনে হয় না এতটা মজা লাগে, কিন্তু এখানে আমি কিনে খাই দেখে আমাকে এত মজা লাগে। এই জন্য মাঝের মধ্যে এখানে আসি, আমি খাই এবং আমার বাচ্চার জন্য বাসায় নিয়ে যাই। আমি বিভিন্ন সময় এখানে আসি, প্রতিদিনই আসা হয় এবং বিভিন্ন ধরনের পিঠা খাওয়া হয় এখানে। প্রত্যেকটা পিঠাই অনেক সুস্বাদু এবং আমাদের নাগালের মধ্যে, দামের রেঞ্জটাও নাগালের মধ্যে, এখানে খাইতে ভালো লাগে। এখানে রোজই আমি পিঠা খাই, দু একটা করে টেস্ট করি, পরিবার সহ সকলকে নিয়ে আসে পিঠা খাচ্ছি। বাড়িতে তৈরি করা আসলে ঝামেলা কষ্ট, তাই এখানে আসে কোনো ভেজাল কেমিক্যাল মুক্ত সারা খাবার, খুব টেস্টি, দামেও সাশ্রয়ী, যা কষ্ট করে তৈরি করতে হচ্ছে না, হাতের নাগালে আছে, সমস্ত খাবার খাচ্ছি মনের মতন করে, যেটা যেটা চয়েস হচ্ছে, গরম গরম খাবার খাচ্ছি, আমি খাচ্ছি, আমার পরিবার সকলে খাচ্ছে, খেয়ে আমরা সকলে আনন্দিত এবং উপকৃত। আমাদের প্রতিদিন পিঠা বিক্রি হয় 3,000-3,500 টাকা, খরচ হয় প্রায় 2,000-2,200 এরকম খরচ হয়। আমাদের এখানে পিঠা আছে, ভাপা, চিতই, মাসকালাই রুটি, সঙ্গে চাটনি আছে, কাঁচামরিচ, ধনা পাতা, সরিষা বাটা, বেগুন ভর্তা। দোকান প্রায় 16-17 বছর ধরে দোকান করি। হ্যাঁ, সংসারে বেশ ভালো উন্নতি হয়েছে। 22 বছর দোকানের বয়স। এখানে সব ধরনের পিঠা পাওয়া যায়, চিতই পিঠা, ভাপা পিঠা, মাসকালাই রুটি, চাপেনা মঞ্জের পিঠার সাথে ঝাল বাটা, সরিষা বাটা, সব মশলাই পাওয়া যায়। আর হলো আমাদের এখান থেকে বেঁচে কিনা, অবশ্য শীতের টাইম মানুষজন আসতেছে, অনেক দূর থেকে মানুষজন আসতেছে, নিয়ে যাচ্ছে, পার্সেল নিচ্ছে, বসতে খাচ্ছে, বেঁচে কিনা আল্লাহর রহমতে ভালোই হচ্ছে। দিনে বিকাল করে আসি আমরা, 3,000-3,500 টাকার মতন বেঁচে কিনা হয়। আমাদের এখানে প্রায় 3-4 জন আমরা খাটাখাটনি করি। এখন বর্তমান ভালোই বেঁচা কেনা হচ্ছে, শীত বেশি পড়তেছে, এখন বেঁচে কিনা বেশি আমাদের। হ্যালো বন্ধু, আমি তো বাজারে
যাও 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 যাও